আপনি কোরআন থেকে কথা বললেই সাক্ষিকতা হবে, এটা বলেন। কোরআন খুলে আপনারা এই যে কি কি বই পড়েন ওটা না পড়িয়া কোরআন খুললে একটা সুরার অর্থ নিজে না জানলে বাংলায় লেখা অর্থটা পড়ে শোনান যে আল্লাহ এটা এই বলছে, তাও কোরআনের কথা মানুষ শুনুক। কিন্তু তা কেন আপনারা করছেন না? সময়টা কোন পথে ব্যয় করছেন? হাসরের ময়দানে বিচার টেবিলে আপনার সহিউসুলের কিতাব যাবে না, যদি যায় তো আলেম থেকে ফতোয়া নেন যে সহিউসুল দ্বারা বিচার করা হবে অথবা বুখারী শরীফ দ্বারা বিচার করা হবে, না, কোরআন। এই কোরআনে কি আছে এটার দ্বারা বিচার করা হবে। কোরআনের ব্যাখ্যা অনেক থাকতে পারে, হাদিসগুলি কোরআনের ব্যাখ্যা হতে পারে, হাদিস ফেকা উসুল এগুলি সব কোরআনের ব্যাখ্যা হতে পারে, কিন্তু মূল বস্তু হলো কোরআন। আপনি একটা টেক্সট বুকের অনেকগুলো নোট থাকতে পারে, কোরআনের ওই রকম অনেক নোট থাকতে পারে, হাদিস বলেন ফেকা বলেন উসু বলেন অন্য অন্য যা কিছু এটা কোরআনের ব্যাখ্যা, কিন্তু মূল হল কোরআন। বিচারের মাঠে কোরআন আল্লাহর কাছে, আল্লাহর বিচারের টেবিলে যাবে, রাসুল থাকবেন, কোরআন থাকবে, উম্মত থাকবে, আমলনামা বের করা হবে, মিলিয়ে দেখা হবে যেখানে কি চাওয়া হয়েছে তুমি করেছো কি। বুঝতে পারছেন? এখানে কি বলা হয়েছে তুমি করেছো কি? বিচারের মাঠে কিন্তু এটা জিজ্ঞাসা করা হবে না তুমি নামাজ পড়ছো কি না, না নামাজ পড়ছো কি না আল্লাহ জানে, বলবে তুমি পড়ো নাই কেন, এটা বলা হবে। এটা কিন্তু সূক্ষ্ম কথা, ব্যবধানটা বুঝতে পারলেন কি না? বিচারের মাঠে বলা হবে না তুমি রোজা রাখছিলা, না তুমি রোজা রাখো নাই কেন তাই বলো। কি বুঝতে পারছেন? তুমি রোজা রাখছো না না রাখছো সেটা আল্লাহ জানে, ওটা জিজ্ঞাসা করবে না। তোমার সাক্ষীতে এটা হবে না যে তুমি তুমি কো হ্যাঁ আমি এটা রোজা রাখছিলাম, না এটা না। তুমি রোজা রাখছো কি রাখো না আল্লাহ জানে, সে জিজ্ঞাসা করবে তুমি রোজা রাখো নাই কেন বলো, তুমি নামাজ পড়ো নাই কেন, তুমি নামাজ পড়ছো কি না, এটা কিন্তু জিজ্ঞাসা করা হবে না। বুঝে নেন কথাটা, আল্লাহ সব জানে। কাজেই তোমার সাক্ষী লাগবে না, তুমি বলো হ্যাঁ পড়ছি, তার সাক্ষী হলো তুমি নিজে সাক্ষী নিজে, এটা না। এই জন্য এই বিষয়গুলি ভালো করে বলুন, এগুলো খুবই বোঝার বিষয়। এভাবে আমরা সতর্ক থাকবো, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করেন, আল্লাহ রহমত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না আনজালনা তাওরাতা ফীহা হুদা ওয়া নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তাওরাত কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে রয়েছে পথ ও নির্দেশ এবং আলো। মানে পথ থাকে আর যদি আলো না থাকে তো পথে চলা যায় না। তাহলে কিতাবটার বৈশিষ্ট্য কি? যে যার মধ্যে পথ নির্দেশও আছে আবার আলোও আছে, পথও আছে চলার জন্য আলোও আছে, কথাটা বোঝে হুদা ওয়া নূর। ওই কিতাবের মধ্যে পথ নির্দেশ আছে যে কি পথে চলতে হবে, আর ওই পথের জন্য আলোটারও ব্যবস্থা আছে, হুদা ওয়া নূর। ইয়াহকুমু বিমান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু আর রাব্বানিয়্যুনাল আহবারু। এই কিতাবের সাহায্যে নবীগণ এবং আল্লাহ আলেমগণ এবং ইহুদিদের সাধারণ আলেমগণ, এরা ইহুদিদেরকে এর মাধ্যমে এই কিতাবের সাহায্যে তারা আদেশ জারি করেন। তিনটে সম্প্রদায়, এক হলো নবিজ্জুন, দুই নম্বর রাব্বানিজ্জুন, তিন নম্বর আহবার। এই তিনটে সম্প্রদায় অর্থাৎ নবীগণ, আলেমে রাব্বানিগণ এবং সাধারণ আলেমগণ, এরা এই কিতাবের মাধ্যমে ইহুদিদের মধ্যে আদেশ জারি করে থাকে। কেন? বিমাস্তহ বিজুমেন কেতাবিল্লা, যেহেতু এই কেতাবের হেফাজতের দায়িত্ব তাদের উপরে। অকানো আলাই সুয়াদা, এবং এই কেতাবের তারা সাক্ষী। অতএব ফালা তাকসাবুন নাস আকসাউন, আল্লাহ বলেন মানুষকে ভয় করো না তোমরা আমাকে ভয় করো। ওয়ালা তাশতরু বিআয়াতি সামানান কালিলা, দুনিয়ার নিকৃষ্ট মূল্যে আমার আয়াতগুলি বিক্রি করো না। আমার লাম ইয়াকুম বিমা আনজালনা ফাউলাইকুমুল কাফিরুন, আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কাফের। এখানে আমরা একটু ব্যাখ্যায় যাই। আহবার হলো সাধারণ আলেম, আর রব্বানি হলো তার সেই আরো উচ্চ শ্রেণীর আলেম। আলেমে রব্বানি ওই সমস্ত আলেমদেরকে বলা হয় যারা জ্ঞানের লালন পালনকারী, রব শব্দরাত লালন পালনকারী। তো আলেমে রব্বানি যে আলেমরা জ্ঞানের লালন পালন করেন, জ্ঞানকে সংরক্ষণ করেন যে আলেমরা,
এনাদেরকে আলমে রব্বানি বলা হয়। আর আহবার ইহুদিদের সাধারণ আলেম, রুহবান খ্রিস্টানদের সাধারণ আলেম। আর আলমে রব্বানি হলো যারা বিশেষ জ্ঞানের অধিকারী এবং যারা এলেমকে যারা সংরক্ষণ করে, পিতামাতা যেরকম সন্তানের লালন পালন করে, তো এই আলেমরা জ্ঞানকে তারা লালন পালন করে, জ্ঞান পোষে তারা, এই আলেমদেরকে বলে আলেমে রব্বানি। এই তিন শ্রেণীর কথা বলা হলো, নবীগণ, আলেমে রব্বানিগণ এবং সাধারণ আলেমগণ এই কেতাবের মাধ্যমে আদেশ জারি করেন ইহুদিদের মধ্যে, এবং এই কেতাব হেফাজতের দায়িত্ব তাদের উপর, এই কেতাবের উপরে তারা সাক্ষী। অতএব তোমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, মানুষকে ভয় করবে না, আল্লাহ আমাকে ভয় করো, আমার আয়াতের বিরুদ্ধে নিকৃষ্ট মূল্য গ্রহণ করো না। এটা অর্থ হল ইহুদিরা, ইহুদি আলেমরা সমাজে তাদের একটা প্রভুত্ব ছিল, একটা অ্যাসেন্ডেন্সি ছিল, যে তারা নিম্ন শ্রেণীর লোকদের থেকে বিভিন্ন একটা কর তারা গ্রহণ করত, ফসলের একটা অংশ, পশু সম্পদের একটা অংশ, খেজুরের অংশ, লাভের ব্যবসা বাণিজ্যের অংশ, এবং বলতো যে এটা ধর্মীয় চাঁদা, এটার মাধ্যমে আমরা এই ধর্মীয় গির্জার বিভিন্ন খরচ এটা আমরা ম্যানেজ করবো। এবং মানুষেরা খুব ভয় পেয়ে ধর্মের প্রতি সবাই ভীত, কাজে ওরা এই টাকাটা দিত, সব ধরনের তাদের উপর যেটা চাপানো হতো এটা তারা পরিশোধ করত। এখন আল্লাহ রসুল আসার পরে তারা যদি মোহাম্মদ সাল্লামকে সমর্থন করে তাহলে এই সুযোগটা তাদের হারিয়ে যায়, কথা বলতে পারছেন? এখন যদি তারা মোহাম্মদ সাল্লামকে সমর্থন করে তাহলে সাধারণ মুসলমানদের যে অধিকার তাদের চালচল একই হবে, তাদের জন্য যে আলাদা একটা সম্মান আলেম হিসাবে এটা থাকবে না, সব একই লাইনে দাঁড়াবে, সব গোলাম। কিন্তু ওরা এটা রাজি না, যে আমরা সমাজের একটা প্রথম শ্রেণীর মানুষ, আমরা এই সুযোগ সুবিধা ভোগ করি, কাজী মোহাম্মদ সাল্লামকে স্বীকৃতি দিলে আমাদের এই সুযোগ সুবিধা নষ্ট হবে। এইটা হলো নিকৃষ্ট মূল্যে আল্লাহর আয়াত বিক্রি করা, মানে যে তাদের তওরাতে যে আল্লাহর আয়াত আছে মোহাম্মদ সাল্লামের পক্ষে, কোরআনের পক্ষে, সেগুলিকে তারা ইরেজিং, টেম্পারিং করিয়া, ঘষা মাজা করিয়া, ওভাররাইটিং করিয়া সেগুলোকে বিলুপ্ত করেছে, শুধু এই স্বার্থের জন্য যে তারা যেভাবে জনগণের থেকে অর্থ নিয়ে বিনা পরিশ্রমে ভক্ষণ করে এবং খাওয়া দাওয়া করে, আরামায়েশ করে, এটা তাদের থাকবে না ইসলাম গ্রহণ করলে। সাধারণ মানুষ ইসলাম সম্বন্ধে জানতে পারলে এই তাদের কারে এই চাঁদা দিবে না, এই ভয়ে তারা আসমানি কেতাবকে ঘষা মাজা করে তওরাতের মূল কথাগুলি, কোরআন সম্পর্কে যে ছিল সেগুলিকে তারা বিনষ্ট করেছে। এটা কেন বলছেন? নিকৃষ্ট মূল্যে আল্লাহর আয়াত বিক্রি করা। এই আয়াত দ্বারা অনেকেই মনে করেন হেমামতি করা, মসজিদে মুয়াজ্জিন করা, তারপরে বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানে বেতন গ্রহণ করা এটা হারাম, এটা মনে করেন, এটা একশো ভাগ ভুল। আল্লাহ যে আপনাকে কোরআন পাকে বলছেন মোমেনদের মুত্তাকিনদের বৈশিষ্ট্য কী, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকুমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সামনে চার অধীতে সমস্ত আসমানের কাছে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস, এই পাঁচটা। তো এখন অমেম্মা রাজাকরাহুম ইউনফিকুন, আল্লাহ বলছেন মুত্তাকিনদের বৈশিষ্ট্য হবে জীবিকা তাকে যা দেওয়া হয়েছে সেটা তিনি ব্যয় করবেন। তো এইটা যদি আপনি শিক্ষা খাতে ব্যয় না করেন তো এটা কোথায় ব্যয় করবেন? সবচেয়ে বড় ব্যয়ের খাত হবে শিক্ষাখাত। কাজেই একটা জাতি কেমন হবে, একটা জাতির ভবিষ্যৎ কী হবে, এই সব কিছু নির্ভর করে শিক্ষার উপরে। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন যেভাবে আছে, এই শিক্ষা ব্যবস্থা এর থেকে যারা বের হবে দেখবেন তাদের মন মস্তিষ্ক অন্যরকম, তারা ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, ধর্ম প্রতি তাদের বিদ্বের ভাব, হিংসুটি মনোভাব সৃষ্টি হবে। কিন্তু শিক্ষার মাধ্যমে একটা জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয়। তো শিক্ষা খাতে অর্থ ব্যয় করবেন না, তো ব্যয়টা করবেন না কোথায় সেটা বলেন। কাজে এই জন্য যারা এই অর্থ করে যে শিক্ষার বিনিময় বা ধর্মীয় অনুষ্ঠানের বিনিময়ে অর্থ গ্রহণ করা যাবে না, এটা তারা নেহায়েত একটা ভুল বলে এবং এটা একটা ষড়যন্ত্রমূলক কথা। তার কারণ মনে করেন, একটা ছেলে কামেল পাস করতে তার 16 বছর পড়াশোনা করা লাগবে। এখন আপনারা যারা বলেন যে বেতন নেওয়া হারাম, তারা একটা প্রতিষ্ঠান খুললে দেখান যে এইটি আমরা বিনে বেতনে 16 বছর পর্যন্ত বা
কামেল পর্যন্ত লোক পাস করে বাইরে হয়ে যাবে শিক্ষকদের বেতন এরকম একটা প্রতিষ্ঠান আপনারা দেখেন যারাই ফতোয়াটা দেন যে বেতন নেওয়া বা অর্থ গ্রহণ করা জায়েজ নাই এরকম পাঁচজন ইমাম দেখেন যে আপনি ইমামতি করে যাচ্ছেন কোনো বেতন নিচ্ছেন না আপনি একটা প্রতিষ্ঠান করেছেন সেখানে সব প্রতিষ্ঠানের শিক্ষকরা একটা মানে কোর্স চালিয়ে যাচ্ছে ১৬ বছর একটা কোর্স এর মধ্যে তারা বেতন নিচ্ছে না দেখাইতে পারবেন তাহলে এই কথাগুলি ষড়যন্ত্র শিক্ষা খাতেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে শিক্ষা খাতে আপনি আপনার ছোট বাচ্চাদেরকে খুব সুন্দর করে কোরআন শিখে দিবেন অন্তত কমপক্ষে ২ বছর নুরানি প্রতিষ্ঠানে তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন তারা সুন্দরভাবে কোরআন পড়া শিখবে এবং এটি আপনাদের বিরাট লাভ নাবালক বাচ্চাদের গলায় আমলনামা থাকে না এই নেকামগুলি সব বাপ মায়ের আমলনামায় আল্লাহ লিখিয়ে দিবেন ফেরেশতাদের দ্বারা ওই ছেলেরা নিষ্পাপ ছেলেরা তারা কোরআন পড়ে হাফেজ হয় নামাজ পড়ে রোজা রাখে এগুলো সব সব তার বাপ মায়েরা পাবে কাজে এই জন্য দিন শিক্ষার ব্যাপারে আপনারা ত্রুটি করবেন না আপনি একটা ছেলেকে ইংরেজি পড়েন ১ ঘন্টা প্রাইভেট অঙ্ক করেন যা করে ৫,০০০ টাকা এরকম একটা মাস্টার পাচ্ছেন না কিন্তু আপনি ২০০ টাকা একজন হাফেজকে দিয়েও আপনি ছেলেকে কোরআন শিখাচ্ছেন না তো এই জন্য হাসরে ময়দানে মানে বাবা ছেলেকে দেখে পালাবে ছেলে বাবাকে দেখে পালাবে ছেলে বলবে আব্বা আপনি আমার ডাক্তার বানাইছেন আমি বহু টাকা ব্যয় করছেন আপনি আমাকে কোরআন শিক্ষা দেন নাই কেন এটা তো আপনার দায়িত্ব ছিল যে নাবালক অবস্থায় ৭ বছর বয়সেই একটা ছেলে যাতে নামাজে দাঁড়াতে পারে এই প্রশিক্ষণটা বাপ মায়ের উপরে দেওয়া ফরজ বুঝছেন আল্লাহ সুবহান কি বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতুম আপনাও সামেছিলেন তোমরা তোমাদের সন্তানদেরকে ৭ বছর বয়সে নামাজের জন্য আদেশ দাও এখন নামাজের মধ্যে আদেশ দেবেন কেমনে সে হাফ প্যান্ট পরে সুরা জারে না তো নামাজে আদেশ দেবেন কেমনে নামাজে আদেশ দিতে হলে ৭ বছর বয়সে এই ছেলেটার লেবাস পোশাক ছেলে মেয়ে তার লেবাস পোশাক সম্পূর্ণ ইসলাম সম্মত লেবাস পোশাক হতে হবে আজকাল ১২-১৩ বছরের মেয়েরা প্যান্ট পরে হাঁটে এদেরও বাপ মা আছে নাই এরা তো জমিন ফুটে বাইর হয় নাই বাপ মায়ের সন্তান এভাবে তো ৮-১১ বছরের মেয়েরা প্যান্ট পরে বেড়াচ্ছে কেন এদের জীবনটা কি বলেন এর বাপ মা কি মানুষ না আল্লাহ তাআলা যে বসে যে তারা পশুর মতো এটা তারা না তাই না কি এটা ভেবে দেখেন যে তুমি সন্তান জন্ম দিয়েছো এবং এই সন্তানের ব্যাপারে আল্লাহ বলছেন যে ৭ বছর বয়সে তাকে নামাজ পড়ার আদেশ করো ১০ বছর বয়সে নামাজ না পড়লে তাকে তুমি লঘু শাস্তি দাও এটা আল্লাহ রাসূলের আদেশ তো কাজে এই জ্ঞান শিক্ষার জন্য এই এলেমের জন্য আপনাকে অর্থ করে ব্যয় করে যথাসাধ্য সন্তানদেরকে সুন্দর একটা পরিবেশে রেখে তাদেরকে এই এলেম শিক্ষা দেওয়া ফরজ এটা বাপ মায়ের কারণ বাপ মা যদি এই ফরজ আদায় না করে থাকে সেজন্য আল্লাহ তার বিচার করবে কিন্তু বালেগ হওয়ার পরে সন্তানরা নিজ দায়িত্বে এলেম শিক্ষা করবে এটা তার জন্য ফরজ কি বললাম বুঝছেন কি না আপনার বাপরা আপনাকে শিখায় নেই এখন আপনি বড় হয়েছেন বড় হওয়ার পরে এখন আপনার নিজ দায়িত্বে এলেম শিক্ষা করা ফরজ আপনার সঠিকভাবে সুরা কেরাত শিখবেন নামাজের মাসলা মাসলা শিখবেন হ্যাঁ এগুলো আপনাদের জন্য এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন এলেম শিক্ষা করা ফরজ তাহলে এই এলেমের পিছনে অর্থ যদি ব্যয় না করা হয় তা কে খাটবে কার জন্য বলেন প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আল্লাহ কি দোয়া শিখিয়ে দিয়েছে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করেন পরকালের কল্যাণ দান করেন যার ঘরে খাবার নাই যার অর্থ নাই যার বাজার করার টাকা নাই তার মনস্থির সে বাদাস করতে পারে না ঠিক মতো মনের মধ্যে হিংসা বিদ্বেষ আল্লাহর প্রতি তার মনে হিংসা জাগ্রত হয় যার আমাকে দেয় না কেন অমুক করে এত আছে আমার নাই কেন এই সেই বিভিন্ন রকম তার মনে প্রশ্ন সৃষ্টি হবে কাজে এই জন্য আল্লাহ বলছেন নামাজ পড়ার পরে জমিনে ছড়িয়ে পড়ো আমার দেওয়া নেয়ামত এগুলি উপার্জন করো ব্যবসা বাণিজ্য কাজ কর্ম এগুলো তোমরা করো নামাজ পড়ে মসজিদে বসে থেকো না আজান হইলে মসজিদে ঢোকো নামাজ হইলে বেরিয়ে পড়ো কোরআনে আল্লাহ বলেন নাই এজা নুদিয়ালে সালাতে মে ইয়ামাল জুমাতে ফাসআউ ইলা যিকরিল্লাহ আজারুল বাই আজান হলে এটা জুমার কথা বলা হয়েছে কিন্তু সমস্ত নামাজের জন্যই প্রযোজ্য আজান হলে মসজিদে ঢোকো ফায়জা কুদিয়াতে সালাতে ফান্তাসুস বিদার নামাজ শেষ হয়ে গেলে পৃথিবীর জন্য ছড়িয়ে পড়ো অর্থাৎ ফাদিল্লাহ আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো
মেহনত করে খেতে হবে তোমাকে, এটা পরিশ্রমের জায়গা, এই পৃথিবীটা পরিশ্রমের জায়গা, জান্নাত হলো বিনা পরিশ্রমের জায়গা, ওখানে বিনা পরিশ্রমে সব সাপ্লাই পাবেন, আর এখানে পরিশ্রম না করলেই তার অপমান। যদি পরিশ্রম না করেন তো আপনার ঠিকানা হলো রেলওয়ে স্টেশন, ওইখানে থাকতে পারবেন সরকারি জায়গায়, নবাবদার জায়গায়। আর যদি পরিশ্রম করেন মান সম্মানের সহিত জীবনে বসবাস করতে পারবেন, পৃথিবীটা পরিশ্রমের জায়গা। আদম হওয়া রুটি খাচ্ছে একটা পাহাড়ের উপরে, এই যে জাবালে রহমত, যে আরাফাত ময়দানের পাহাড়, ওখানে রুটিটা হাত থেকে পড়ে গেছে, একেবারে গড়াইয়া পাহাড় থেকে নিচে পড়ে গেছে। তো আদম আল্লাহ সাহেব নাইমে নিশি রুটিটা তুলে নিয়ে আসে, আসার পরে তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জানাই দিল যে আদম, এই যে রুটিটা আপনি তুলে আনলেন, মাহাত ওখানে বসাই ছিল, কাজে আপনি যে এই পরিশ্রম করলেন, এই পুরুষের জন্য এই পরিশ্রমটা আল্লাহ ফরজ করে দিয়েছে, পুরুষরাই মেহনত করবে, পুরুষরা মেহনত করে এই খাবারটা যোগাবে, নারীর স্ত্রীর সেবা করবে পুরুষরা। তো সম্মানিত সুধি, এই বিষয়গুলি ভালো করে বুঝতে হবে। অলাতাস্তরূপে আতি সমানকারীরা, এর অর্থ এই নয় যে ইমাম সাহেব বেতন পাবে না, একজন তাফসিরকক বেতন পাবে না, কিন্তু সমাজে উভয় দলের ত্রুটি আছে। আমরা যারা আলেম সমাজ, আমরা মানুষ করে এমনভাবে জুলুম করি। হুজুর এক গল্প বলছেন যে এক বক্তা এমনভাবে টাকা নিয়েছে, টাকা নিয়ে এসে ওয়াজও করতে পারে নাই সন্তুষ্টজনক, কমিটি ওই মাথার সুবান না কেউ নেই, তার উপরে যখন চাপ সৃষ্টি করছে সেই লোকটা আটফেল করেছে। দেখেন বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে, তুমি এই লোকটাকে এত টাকা দিয়া, কত 60,000 টাকা আপনার কন্ট্রাক্ট ছিল, এই দেখেন। এখন এটা একটা লেবারে 500 থেকে 1,000 টাকা উপার্জন করে, সারাদিন পরিশ্রম করে। তা আপনি একজন আলেম, আপনি পরিশ্রম করছেন, আপনার সম্মানিটা বেশি হবে, কিন্তু সেটা তো এরকম সীমাহীন হতে পারে না, এটা আমাদের জুলুম। আবার অনেক সময় কর্তৃপক্ষ জুলুম করে যে আমরা গেলাম শেষ পর্যন্ত গাড়ি ভাড়াটাও দিতে চায় না, এটা নিজের বহন করা লাগে, এরকম পরিস্থিতি সবটা হয় না, কোনো কোনোটা হয়। কাজে এই সবাইরই এটা বুঝতে হবে যে একটা মানুষ সঠিকভাবে যদি কোরআনের কথা বলতে হয় তো সারা জীবন এর পিছনে লেগে থাকতে হবে। তা নাহলে আপনি এখানে হঠাৎ করে বসিয়ে আপনি তাফসির করবেন, এত সোজা না। কিন্তু দেখছেন যে সমাজে ওয়াজ নসিহতগুলো কী হয়, কোরআন একটা আয়াত পড়ি আর তারপর আয়াত ওখানে লুকানো থাকে আর সব ওয়াজ শুরু হয়ে যায়। কিন্তু কোরআনের উপরেই সঠিকভাবে কথা বলতে গেলে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, সব সময় এটা নিয়ে পড়াশোনার মধ্যে থাকতে হবে। কাজে এই জন্য একটা মানুষকে মূল্যায়ন করতে হবে সেভাবে। একটা লোক একটা বই লেখছে, বইটার দাম 100 টাকা, কিন্তু এই বইটা লেখতে তার কত বছর পিছনে ব্যয় হয়েছে, এটা হিসাব করে তাকে এটা মূল্যায়ন করতে হবে। যে বইটা আপনি এই 100টা বই আপনি এটা 100টা এটা 50 টাকায় বিক্রি করেন, কিন্তু এই বইটা লেখতে তার কত সময় লেগেছে, আপনি তো এটা লিখতে পারেন না। একজন লেখক সে কত পরিশ্রম করে, কত জীবনের কত সময় ব্যয় করে একটা জিনিস লিখতে হয়। কাজে এই জন্য এই বিষয়গুলি বিবেচনা করে মানুষের সম্মানই দিতে হয়, মানুষকে সম্মান করতে হয়। আর অলাতাস্তরূপে আতি সম্মান করে অর্থ হলো এটা যে ওরা এই নিম্ন শ্রেণীর লোকদের থেকে যে উপার্জনটা নিয়ে ভক্ষণ করত, ইসলাম গ্রহণ করলে এটা বন্ধ হয়ে যাবে। তো এখন ওদের হলো এটা, আর আমাদের কি, আমাদের সমাজে এখন যারা এই সাধারণ মানুষের আয় বাণিজ্য দ্বারা যারা কোটিপতি হয়েছে, প্রকৃত ইসলাম যদি আসে তখন এদের এই আয় বন্ধ হয়ে যাবে। তুমি একজনকে পয়সা দিচ্ছ কেন, তুমি কাকে পয়সা দিবা, কাকে টাকা দিও, কোরআনে বলা নেই? কোরআনে দানের জন্য 17 টাকা উল্লেখ আছে, আমার ওই বই পড়ে দেখবেন, 17 টাকা। জাকাতের কাজ 8টা, এহসানের কাজ খাত 9টা। জাকাতের 8টা কাজ সুরায় তওবায় বলা আছে, এহসানের কাজ সুরায় নেসার মধ্যে আছে, সমাধান 35 নম্বর লিখে নেবেন। তা আপনাকে সম্পদ ব্যয় করতে বলেছে 17টা খাতে, সেই খাতে তো কোনো পিসাব পড়ে না, সে কি এতিম না মিসকিন না প্রতিবেশী কি কোনটা, সে কেন খাবে এটা? কাজে আল্লাহ তাআলা যে 17টা খাত উল্লেখ করেছে, এই খাতের মধ্যে যারা পড়ে না অথচ তারা এই সম্পদটা ভক্ষণ করে, তারা এটা অন্যায়ভাবে এই সম্পদটা ভক্ষণ করে, এইটাই কোরআন পাক আল্লাহ বলছে, হে আইয়ুল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানে লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিলি। আপনি ভিজিএ কার্ডের গম খাদ্য খাবার আপনি যোগ্য না, যদি আপনি নিজে ডিসগ্রেস করে সদ্য বেশি হয়ে আমি প্রকৃতি আপনি
আপনার ধনী মানুষ এখন ভিজিএফ কাঠের গম আপনার গ্রহণ করলেন, এটা কি জায়েজ হবে? তো এভাবেই তো ওরা এইভাবে সম্পদ বক্ষণ করছে। তো যে মানে বিধানটা যে অবস্থাটা ইহুদি আলেমদের মধ্যে ছিল ঠিক সুবাহ সেই অবস্থাটা আমাদের আলেমদের মধ্যে আছে, আছে কিনা দেখেন। যে তাদের কোনো মানে উদ্দেশ্য ছাড়াই তারা সাধারণ মানুষকে তাদের কিছু এমন প্রচার প্রপাগান্ডা অ্যাডভার্টাইজ আছে যার কারণে মানুষ মনে করে অমুক দরবারে গেলে ধনী হওয়া যায়, সব দৌড় ধনী হওয়ার জন্য সবাই সেখানে যাবে, অমুক দরবারে রোগ ভালো হয়, অমুক দরবারে এই হয়, অমুক হুজুরকে টাকা দিলে সে ভেস্তে নিয়ে যাবে সবাইকে, এই বিভিন্ন মানে মিথ্যা প্রচার প্রপাগান্ডার মাধ্যমে পৃথিবীতে বিরাট একটা ব্যবসা বাণিজ্য রমরমা চলছে। এটা চলছিল আমাদেরও চলে। তো এইগুলি যদি সত্য কথা কোরআনে যদি এটা বলা হয় তখন কিন্তু এই ব্যবসাগুলি বন্ধ হবে, এগুলি টিকবে না। কিন্তু আমার আলেম সমাজের আমরা খুব কম সংখ্যক আলেম এটা বলার চেষ্টা করি, অধিকাংশ আলেমরা এগুলি বলেন না, সবাই বললে তখন সমাজের লোক সতর্ক হয়, সবাইকে এগুলো বলতে হবে। এটা কোরআন থেকে বলবেন, আপনি নিজের না তো কোরআনের কথা, আল্লাহর কথা বলবেন। আল্লাহ বলেছে যে অন্যায়ভাবে তারা সম্পদ খায়, তো অন্যায়ভাবে খায় তারা তো চুরি ডাকাতি করে না, তো অন্যায়ভাবে কীভাবে খায়, যে তারা খাওয়ার যোগ্য না তারপর এটা খায়, এটা অন্যায়ভাবে খায়, কি কথা বলতে পারছেন? তারা তো চুরি ডাকাতি করে না, অন্যায়ভাবে খায় কিভাবে, যে এইটা খাওয়ার তারা যোগ্য না তারপর তারা এই এটা ভক্ষণ করে। আপনি দান করবেন কাকে? অভাবগ্রস্তকে, যে ডিজার্ভিং তাকে আপনি দিবেন। তা আপনি মানে হ্যাঁ ধনীদের মধ্যে আপনি হাদিয়া বিনিময় করতে পারেন, আত্মীয় স্বজন মানে আপনার শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে জি জামাই আত্মীয় স্বজনের মধ্যে এটা একটা হাদিয়া বিনিময়, আপনি দিলে আপনাকেও তারা দিবে, আপনি দিবেন এই হাদিয়া, এটা কিন্তু একটা অন্যরকম জিনিস। কিন্তু ওখানে তো সেটা না, ওখানে পয়সার বিনিময়ে ভেস্তের আশায় মানুষ পয়সা দিচ্ছে। হাদিয়া কাকে বলে? আমি আর শ্বশুর শাশুড়ির জন্য যেটা পোশাক পাঠাই দিই, আমার শ্বশুর শাশুড়ি বললেন জামাই পাঠাই জামাইরে পাঠাও, ওইটা কি করবে কি না, এটা হাদিয়া। আপনি যদি আপনার এক আত্মীয়কে একটা দেন তো উনিও চিন্তা করবে যে একে আমি কী দিব, এভাবে লেনদেনটা হাদিয়া। আল্লাহ রসুল বিবি খাদিজা ইন্তেকাল করার পরে বিবি খাদিজা যারা বান্ধবী ছিল তাদের কাছে আল্লাহ রসুল হাদিয়া পাঠাতেন, বিবি খাদিজার বান্ধবীদের কাছেও, বিবি খাদিজার বান্ধবী বা নসিফা যার মাধ্যমে বিবি খাদিজার বিয়ে হয়েছিল আল্লাহ রসুলের সাথে, এই বান্ধবী নাম ছিল নসিফা, যে এই বিবাহের প্রস্তাবটা আল্লাহ রসুলের কাছে করছিলেন, তারপরে আবু তালেবের কাছে প্রস্তাবটা গেছিল। তো হাদিয়া এক জিনিস আর ওই ধরনের সম্পদ গ্রহণ করা আর একটা জিনিস, কাজে এগুলো আপনারা সতর্ক থাকবেন। এবং এই হাতের যেন ভুল ব্যাখ্যা কেউ না করেন যে এগুলির আপনি একটা একজন ইমাম তার জন্য নামাজ করো, সেও তো নামাজ করবে, সে বেতন নেবে কেন? বেতন তো সে নামাজ নিচ্ছে না, নামাজ তার সে বেতন নেওয়ার কারণ হলো যে তাকে আপনি আটকেই রাখবেন কেন এখানে, তার যে সময়টা সে সময়টা অন্য জায়গায় সে দিতে পারছে না, এই সময়ের মূল্য আপনি তাকে দেবেন, নামাজ সে যেখানে ইচ্ছে সেখানে পড়বে, কিন্তু আপনার এখানেই তাকে পড়তে হবে, এই যে তাকে আপনি আবদ্ধ রাখবেন তার সময়টাকে যে আপনি আটকিয়ে রাখবেন, এই এই সময়ের মূল্য আপনি তাকে দিচ্ছেন, এটা নামাজের বিনিময় না, কথাটা বোঝেন, এটা নামাজের বিনিময় না, আপনি তার সময়টাকে কিল করছেন, তার সময়টাকে আপনি নষ্ট করছেন, এই জন্য তাকে দিতে হবে, সময়ের মূল্য দিতে হবে। ইবাদতের কেউ মূল্য দিতে পারে? আমরা কোন এক কথা বলছি সমগ্র পৃথিবী দিয়ে আর মূল্য হবে বলেন, এই আল্লাহর কথার মূল্য? যদি আপনারা কিছু হারিয়ে দেন সেটা যে একটা মানুষ সময় নষ্ট করলো, এই সময় সে অন্য কাজ করলেও করতে পারতো, এই সময়ের জন্য তার কিছু সময়ের মূল্য আপনারা বিবেচনা করে মানুষকে দিয়ে থাকেন। কাজে এই আয়াতের অর্থ এই নয় যে ধর্মীয় কাজে অর্থ গ্রহণ করা যাবে না, এটা কিন্তু নয়, এটা ভালো করে বোঝেন, বরং ধর্মীয় কাজে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে। ক্যাডেট স্কুলগুলি কত সুন্দর, কত মানে এতটা একটা বাচ্চা 300 থেকে 500 টাকা বেতন মাসে, মাদ্রাসা যদি আপনি পড়াইতে যান তো সেখানে নুরানি মাদ্রাসা লিললে বোর্ডে সেখানে আপনি একটা ছেলের জন্য মাসে 2000 টাকাও দিতে পারেন না, এক মাসে 2000 দিতে পারেন না, ছেলেরা খালি মানে উজু দুরুস্ত ডাইলের পানি, কথা বুঝলেন, যে এমন পানি যার রং পরিবর্তন হয়নি, এটা একটা বলা হয় যে উজু দুরুস্ত ডাইলের পানি,
এই খাইয়া ছেলে মেয়েরা কষ্ট করে এই সমস্ত ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলি একটু পরীক্ষা করে দেখেন যে কি কষ্ট করে ছেলেরা লেখাপড়া করে, এটা কেন করবে বলেন? আপনার ছেলে যদি ক্যাডারি স্কুলে পড়ে বা অন্য ভালো প্রতিষ্ঠানে পড়ে, সেখানে তো আপনার ছেলের পিছনে 10-20 হাজার টাকা মাসে দিয়ে আপনার সন্তানকে সেখানে আপনি দিতে বাধ্য থাকবেন, কিন্তু মাদ্রাসায় পড়লে অবস্থাটা কেন? এটা তো হওয়া উচিত না, মানসিকতার পরিবর্তন আসা উচিত। তাহলে এই বিষয়টা একটা মারাত্মক বিষয় যে এখন আমরা যেটা দেখছি আর আগের যেটা ঘটনা, ইসলাম আসার পরে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল কারা? আলেমরা। কি সত্য কিনা বলেন, আল্লাহ রসুল ইসলামের দাওয়াত নিয়ে আসার পরে এইটার বিপক্ষে অবস্থান নিয়েছিল কারা? আলেম সমাজ, ইহুদি খ্রিস্টান আলেমরা। আর এখনও কিন্তু যদি আমরা সত্য কথা বলি, ইসলামের বিপক্ষে আলেম সমাজ। আমিও আলেম, যদি আমি বিপক্ষে থাকি আমাকেও আপনি বলতে পারেন, কোনো আপত্তি নেই। ইসলামের বিপক্ষে আলেম সমাজ, তারা প্রকৃতভাবে ইসলামকে নিজেরা বলেও না, কেউ বললেও তার প্রতিরোধ করে তারা। কিন্তু ওই সময় ইসলামের যে বাধা ছিল, হিন্ডারেন্স ছিল, সেটা আলেম সমাজ, এখনও সে আলেম সমাজ। এই আলেম সমাজ যদি সঠিক কথা বলে, তার সমাজের অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, এগুলি আমরা বলছি না। এবং এই সঠিক কথা বলার জন্য মুখের কথা হবে না, সঠিক কথা বলার জন্য কোরআন থেকে কথা বললেই সঠিক কথা হবে। কী কথা বলতে পারছেন? সঠিক কথা মানে আপনি নিজে মুখ দিয়ে বলবেন, এটা না, আপনি কোরআন থেকে কথা বললেই সঠিক কথা হবে। এটা বলেন, কোরআন খুলে আপনারা এই যে কী বই পড়েন ওটা না পড়িয়া, কোরআন খুললে একটা সুরার অর্থ নিজে না জানলে বাংলায় লেখা অর্থটা পড়ে শুনেন যে আল্লাহ এটা এই বলছে, তাও কোরআনের কথা মানে শুনুক। কিন্তু তা কেন আপনারা করছেন না? সময়টা কোন পথে ব্যয় করছেন? হাসরের ময়দানে বিচার টেবিলে আপনার সহিউসিলের কেতাব যাবে না, যদি যায় তো আলেম থেকে ফতোয়া নেন যে সহিউসিল দ্বারা বিচার করা হবে অথবা বুখারী শরীফ দ্বারা বিচার করা হবে, না, কোরআন। এই কোরআনে কি আছে এটার দ্বারা বিচার করা হবে। কোরআনের ব্যাখ্যা অনেক থাকতে পারে, হাদিসগুলি কোরআনের ব্যাখ্যা হতে পারে, হাদিস ফেকা উসুল এগুলি সব কোরআনের ব্যাখ্যা হতে পারে, কিন্তু মূল বস্তু হলো কোরআন। আপনি একটা টেক্সট বুকের অনেকগুলো নোট থাকতে পারে, কোরআনের ওই রকম অনেক নোট থাকতে পারে, হাদিস বলেন, ফেকা বলেন, উসু বলেন, অন্য অন্য যা কিছু বলেন, এটা কোরআনের ব্যাখ্যা, কিন্তু মূল হল কোরআন। বিচারের মাঠে কোরআন আল্লাহর কাছে, আল্লাহর বিচারের টেবিলে যাবে, রাসুল থাকবেন, কোরআন থাকবে, উম্মত থাকবে, আমলনামা বের করা হবে, মিলিয়ে দেখা হবে যেখানে কি চাওয়া হয়েছে তুমি করেছো কি। বুঝতে পারছেন? এখানে কি বলা হয়েছে তুমি করেছো কি? বিচারের মাঠে কিন্তু এটা জিজ্ঞাসা করা হবে না তুমি নামাজ পড়ছো কি না, না, নামাজ পড়ছো কি না আল্লাহ জানে, বলবে তুমি পড়ো নাই কেন, এটা বলা হবে। এটা কিন্তু সূক্ষ্ম কথা, ব্যবধানটা বুঝতে পারলেন কি না? বিচারের মাঠে বলা হবে না তুমি রোজা রাখছিলা, না, তুমি রোজা রাখো নাই কেন তাই বলো। কি বুঝতে পারছেন? তুমি রোজা রাখছো না না রাখছো সেটা আল্লাহ জানে, ওটা জিজ্ঞাসা করবে না। তোমার সাক্ষীতে এটা হবে না যে তুমি কো হ্যাঁ আমি এটা রোজা রাখছিলাম, না, এটা না। তুমি রোজা রাখছো কি রাখো না আল্লাহ জানে, সে জিজ্ঞাসা করবে তুমি রোজা রাখো নাই কেন বলো, তুমি নামাজ পড়ো নাই কেন, তুমি নামাজ পড়ছো কি না, এটা কিন্তু জিজ্ঞাসা করা হবে না। বুঝে নেন কথাটা, আল্লাহ সব জানে, কাজেই তোমার সাক্ষী লাগবে না। তুমি বলো হ্যাঁ পড়ছি, তার সাক্ষী হলো তুমি নিজের সাক্ষী নিজে, এটা না। এই জন্য এই বিষয়গুলি ভালো করে বলুন, এগুলো খুবই বোঝার বিষয়। এভাবে আমরা সতর্ক থাকবো, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করেন, আল্লাহ রহমত করবে। আমি দুঃখজনক কথা বলছি, আমাকে আমার শ্রোতা বলছে যে এই মন কান্দে কিরে সওয়াল জব কোরআনে নাই, এইটা যখন একজন আলেমকে বসে তখন সে তাকে বলে যে উজু করে নামাজ পড়তে হবে, তো কোরআনে নাই। এখন ওই আমাকে বলে যে হুজুর উজু করিয়া কোরআনে নামাজ পাইয়া মানে কোরআনে নাই, আমি বলে কোরআনে তো আসেই, বরং উজুর চাইদে ফরজ সহ কোরআনে আদেশ উল্লেখ আছে কি, এজা কুম তো মেলা সলাতে ফাংসুল উজুয়া কুম ওয়াইদক মিলাল মারাফিকে অংশমে রুসিকুম ও আলজুলা কুম মিলাল কাওয়াইন, মানে চাইটটা ফরজ সহ উজুর কথা কোরআনে বলা আছে। আমি বলছি উজুর কথা তো কোরআনে নাই, তাহলে কোরআনে না এখন দেখেন, এটা হলো মানুষের জ্ঞান না থাকলে এইভাবে বলতে পারে। এই জন্য আমি বলছি কি আপনাদেরকে, কোরআন শিখতে হবে, শব্দার্থ সহ কোরআন শিখতে হবে। যদি আপনি কোরআন শেখেন তা আপনার মনে পড়বে যে আমি তো বলছি কোরআনে যে উজু সম্বন্ধে আছে কি,
আর যদি অর্থসহ কোরআন না পড়েন তাহলে আপনি বলতে পারবেন না। এই জন্য আপনারা প্রস্তুত হন যে অর্থসহ কোরআন শিখতে হবে এবং এই ধরনের প্রতিষ্ঠান দাঁড় করতে হবে। এই জন্য হুজুরাও নিজেরা মনে মনে নিয়াত করেন যেগুলো আমরা করব, না করলে কিন্তু আল্লাহর কাছে আমরা দায়ী থাকব। শোনেন, এই যে ফরজ, একটা ফরজের কথা আলেমরা আমরা ভুলে গেছি, সেটা হলো পুরা কোরআন প্রচার করা ফরজ। এতে কি কোনো সন্দেহ আছে? হুজুর বলেন, আপনার আরও আলেম আছে বলেন, পুরা কোরআন প্রচার করা ফরজ, এতে কোনো সন্দেহ আছে? এটা কে করবে? এটা ওয়ারাসাতুল আম্বিয়া যারা তারা করবে, রাসুল করেছেন তারপর তার ওয়ারিশরা করবে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ তো কোরআনেই বলেছেন যে আমি আমার বাসায় কিন্তু একদল মানুষকে আসমানি কিতাবের ওয়ারিশ বানিয়েছি। কোরআনের আয়াত, যে রাসুল করছে তিনি না, এখন আমরা করব। এখন এই পুরা কোরআন প্রসার করছেন, এইরকম আপনি 100 আলেমকে জিজ্ঞাসা করেন যে 100 মধ্যে একজনে বলুক যে হ্যাঁ আমি পুরা কোরআনটা জীবনে প্রসার করেছি, বা আমি প্রসারের লাইনে আছি, এই পর্যন্ত গেছি, সামনে করার চেষ্টা করছি। শতকরা 100-তে একজন বাইর করেন। তো তাহলে আপনারা সুন্নাত মোস্তাহাব এটা নিয়ে তো খুবই পীড়াপিড়ি করেন, এই ফরজটা আপনার কোথায় গেল? এটা তো ফরজ, কোরআন প্রচার করা তো ফরজ, এটা আপনি কোথায় রাখলেন? এই ফরজটা তো আমরা শতকরা 99 জনেই মনে আমি আমরা এটা করিনি, বা তার চাইতেও বেশি। আপনি হাজারে একটা আলেম পাবেন কিনা যে কোরআন প্রচার করছে সারা জীবনে, বা প্রচার করতে থাকলে বয়স্ক সব পারে নাই কিন্তু ধারাবাহিক আগাচ্ছে, এরকম তো হবে। দেখেন সেইটা খোঁজ নিয়া। তাহলে আমরা ফরজতর করিয়েই সব মুফতি মাওলানা এগুলো হয়ে যাচ্ছে, ফরজের খবর নাই, ডিগ্রিতে আমরা মুফতি মাওলানা মহাদ্দেস ফকি, কিন্তু এগুলো আমাদের রেজিগনেশনে কিচ্ছু হবে না। আল্লাহ কোরআন থেকে জিজ্ঞাসা করবে যে আমি তোমাকে বলছি বাল্লেগ মাউজের রব্বিক, রবের পক্ষ থেকে যে নাজেলে তুমি প্রসার করো, এটা আমি কোরআনে তোমাকে আদেশ দিয়েছি, এটা তুমি কী করছো বলো? তা আমাকে এ সময় জবাব দিতে হবে না? কী জবাব দেবো বলেন? কাজে এই জন্য আপনাদেরকে আমি বারবার অনুরোধ করছি যে আপনারা এই কোরআনের প্রচার এটা অব্যাহত রাখেন। এখানে দেখেন আপনারা শুরু করছেন, আপনারা আল্লাহর কাছে বলতে পারবেন যে আমরা সুরে মায়দা মতো আসছি, এরপর আমি মরে গেছি, বা আমি আমার আর সময় থাকে নাই, তাও তো আল্লাহ দেখবে যে এই লোকটা শুরু করছিল পারে নাই কি। কিন্তু এটা তো আপনারা সবাই এটার পক্ষে না, এটার পক্ষে আপনি হুজুরেই জান, এটা যদি আপনি প্রত্যেক মসজিদে এই প্রস্তাবটা দেন দেখবেন 95% মসজিদ থেকে এটা বিপক্ষে তারা রায় দিবে, যেটা হতে পারবে না। কি করবেন আপনি এখন? অথচ বিষয়টা ফরজ, এটা সুন্নাত মোস্তাহাব না, এটা লম্বা জামা গায়ে দেওয়া না, এটা এটা ফরজ। কাজী বাবার সতর্ক থাকেন, আমাদের কাজ হলো আমরা জানিয়ে দিয়েছি, আপনারা সাক্ষী, এই উসিলে আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারে, কিন্তু এটা ফরজ। যেখানে আল্লাহ শেষে কি বললেন এতে, অমান লামিয়া কুম্বে মানজাল্লাহ ফাউলাই কুমুল কাফিরুন, আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুসারে যারা আদেশ দেয় না তারা কাফের। তাহলে আদেশ দিতে হবে কিভাবে? আল্লাহ যেভাবে নাজিল করছেন। কি আদেশ দিয়েছেন আল্লাহ? চুরি করলে ডান হাত কাটো, নারী হোক পুরুষ হোক, তারপর ডাকাতি করলে ডান হাত বাম পা উল্টোভাবে কাটো, ডাকাতি উইথ মার্ডার, ডাকাতি যদি করে মার্ডার কমিট করে তাহলে তাদেরকে শুলে বিদ্ধ করে হত্যা করো, শুলে ঝুলেই রাখো 3 দিন, তারপর প্যাটি দিয়ে হত্যা করো। মানে শুল হলো কাঠে লোহা মারিয়ে ঝুলেই রাখো, এটা শুল, এতে 3 দিন ঝুলেই রাখো, তারপর প্যাট ছিঁড়ে হত্যা করো। এটা হলো ডাকাতের বিচার, যারা ডাকাতি করে মানুষ মার্ডার করে। যে না করলে অবিবাহিত হলে 100 পিটান মারো, 100 পিটানের আগে মরে গেলে বাকি পিটান কবরে মারো। বিবাহিতরা যে না করলে তাদের উপরে সঙ্গে সার করো, কমন্ত মাটিতে গেলে পাথর মেরে ধ্বংস করে দাও, উড়িয়ে দাও। মিথ্যা সাক্ষী দিলে তাকে 80টা বেত্রাঘাত করো, শরাব পান করলে তাকে 80টা বেত্রাঘাত করো। এইভাবে যে আল্লাহর বিধান আছে, আল্লাহ বলেন আল্লাহ যা নাজিল করছে সে অনুসারে যারা আদেশ জারি করে না তারা কাফের। ও কাতাবনা আলাইহিম ফিহা, আল্লাহ বলেন ওই যে তাওরাত কিতাবের কথা বলছে, ও কাতাবনা আলাইহিম ফিহা, আমি ওই কিতাবের মধ্যে তাদের জন্য লিখে দিয়েছি। তা আল্লাহ যদি লেখে সেটা ফরজ, কথা বলতে পারছেন? আল্লাহ লেখলে সেটা কী হবে? আল্লাহ বলেন কাতাবনা আলাইহিম ফিহা, আমি ওই কিতাবে লিখে দিয়েছি। কী লিখেছি? আন্না নাফসা বিন নাফসে, মানুষের বদলে মানুষ,
কেউ যদি একটা মানুষ খুন করে তার বদলে ওই মানুষকে হত্যা করা হবে। বল আইনে বেল আইনে, চোখের বিনিময়ে চোখ। কেউ যদি একটা চোখ নষ্ট করে তো যে চোখ নষ্ট করে তারও একটা চোখ নষ্ট করে দেওয়া হবে। বল আনফা বেল আনফে, নাকের বিনিময়ে নাক। কেউ কারো নাক ভাঙিয়ে ফেলাইছে ওর নাক ভাঙিয়ে দিতে হবে। বল উজুনা বেল উজুনে, কান কেটেছে কানের বিনিময়ে কান। কেউ একটা কান নষ্ট করছে তার বিনিময়ে তার কান নষ্ট করে দেওয়া হবে। বা সেনাবে সেনে, দাঁতের বিনিময়ে দাঁত। একটা দাঁত নষ্ট করছে ওরও একটা দাঁত নষ্ট করে দাও। বল জুরহুয়া কেসাস, এভাবে সমস্ত আঘাতের রয়েছে সম পরিমাণ প্রতিশোধ। যে কোনো আঘাত, মার পিট যা কিছু, সমস্ত আঘাতের প্রতিশোধ। এইটা তওরাত কেতাবে লেখা আছে। এখন তওরাতে আছে, এখন আপনার কেতাবে পাইলেন কি না কথা বোঝেন নেই। তওরাতে লেখা আছে কিন্তু আপনি আপনার কেতাবে পেয়েছেন কি না, তাহলে তওরাতেও আছে আপনার কোরআনেও একই জিনিস আছে, পাইলেন না তাই না? এখন আল্লাহ বলেন ফামান তাসাদ্দাকা বিহি, কেউ যদি ক্ষমা করে দেয়, ফাওয়া কাফফারাতুন লাহু, এটা হবে তার জন্য গুনামাফ। একটা দাঁত ফালাই দেশে আপনি তাকে ক্ষমা যদি করে দেন, এও ছেলে আল্লাহ তালা আপনার গুনামাফ করবে, আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে। অমান লামিয়া কুম্বে মা আনজাল্লাহু ফাউলাই কুমুদ আলিমুন, আল্লাহর বিধান অনুযায়ী যে আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী যারা বিচার ফয়সলা করে না তারা জালেম। উপরে বললেন কাফের, আবার এখন বসে জালেম। ও কাফাইনা আলা আশার এম হিসাব না মারিয়াম, আল্লাহ বলেন তাদের পিছনে মরিয়ামের পুত্র ঈশাকে আমি পাঠিয়েছি। এই যে আলেম তিন শ্রেণী বলা হলো না, আলেমে রব্বানি, তারপরে আহবার আর নবী, এই তিন গ্রুপের কথা। অফ কাফাইনা আলা আশারিম, এই হুম মানি তারা, ওই তিন গ্রুপ, এদের পরে আমি তাদের পিছে পাঠিয়েছি মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে। তাওরাতের পরে মাঝে বসে জাবুর কেতাব গেছেন কিন্তু আল্লাহ ডাইরেক্ট ঈশার কথা বলেছেন। মুসাদ্দেকান লেমা বাইনিয়া দেহে, মুসাদ্দেকান মানে অনুমোদনকারী তার সামনের কেতাবগুলি, মানে তাওরাতে, যে তওরাত তার পিছনে গেছে এটাকে এই ঈসা আলাইহিস সালাম অনুমোদন করেন যে ওটা সত্য। আপনারা রেজুলেশন করেন না, বিগত সবার মন্তব্য পাঠ করে তা অনুমোদন করা হলো, মানে স্বীকৃতি দেওয়া। তাহলে ঈসা আলাইহিস সালামের ইঞ্জিল কেতাব পূর্বের তওরাত জবুরকে স্বীকৃতি দিয়েছে যে ওগুলো ঠিক। ও আতাই নাউল ইঞ্জিল, এবং আমি ঈশাকে, মরিয়ামের পুত্র ঈশাকে আমি ইঞ্জিল দান করেছি। ফিহে হুদান, সেই ইঞ্জিনের মধ্যে রয়েছে পথ নির্দেশ এবং নূর, আলো, মানে রাস্তাও আছে আলো আছে। রাস্তা থাকে যদি আলো না থাকে তাহলে চলতে পারবেন না, তো রাস্তাও আছে আলো আছে। মুসাদ্দেকাল লেমা বাইনিয়া দেহি, এবং এই ইঞ্জিল কেতাব সত্যতা প্রমাণকারী তার সামনের কেতাবগুলির, সামনে যে মানে সামনে মানে পিছনে যে কেতাবগুলি অবতীর্ণ হয়েছে এগুলার সত্যতা সে প্রমাণ করে, সত্য বলে সাক্ষী দান করে। মেনাত তাওরাতে মানে তওরাত কেতাব, ওয়া হুদান, এবং এই ইঞ্জিল কেতাব পথ নির্দেশ, মাওয়াইজাতাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য উপদেশ। অর্থাৎ তওরাতের যে বৈশিষ্ট্য ইঞ্জিলেরও সে একই বৈশিষ্ট্য, কোরআনেরও সে একই বৈশিষ্ট্য। এখন আল্লাহ বলেন ওয়ালিয়াকুম আহালাল ওয়ালিয়াকুম আহালুল ইঞ্জিলে বেমা আনজালাল্লাহ, ইঞ্জিলের আহাল অর্থাৎ ইঞ্জিলের ধারক বাহক যারা, ইঞ্জিল ওয়ালারা, ইঞ্জিলের ধারক, ইঞ্জিল কেতাবের ধারক বাহক যারা, তারা যেন আদেশ করে বেমা আনজালাল্লাহ ফি, আল্লাহ তাআলা ওই কেতাবে যা অবতীর্ণ করেছেন সেই অনুসারে তারাও যেন সমাজে আদেশ জারি করে, হুকুম জারি করে। অমান লামিয়াকুম বেমা আনজালাল্লাহ, আল্লাহর অবতীর্ণ কেতাবের অনুসারে যারা আদেশ করবে না, ফাউলাইকুমুল ফাসিকুন, তারা হবে ফাসেক। ফাসেক মানে সত্য ত্যাগী, যারা বুঝেছে না সত্যকে ত্যাগ করে তারা হচ্ছে ফাসেক। তাহলে এখন তওরাত ইঞ্জিল কোরআন এর মধ্যে যে বিধান আছে, এই বিধান অনুযায়ী যদি আদেশ জারি না করা হয়, বিচার ফয়সলা না করা হয়, তাহলে তারা কাফের জালেম ফাসেক। আর কি আছে বলেন, আর কি কিছু আছে? এটা আল্লাহ বলে দিয়েছে। এই স্পষ্ট আয়াতগুলো থাকার পরেও এই এখন সারা মুসলিম জাহানে দেখেন খ্রিস্টানদের আইনে পৃথিবী চলছে, এটা কেন? এদের আল্লাহর কাছে তারা জবাব দিতে বাধ্য থাকবেন। এদের কথা বলার পর এখন আল্লাহ আমাদেরকে বলছেন
ওয়ানজালনা ইলাইকাল কিতাব হে মুহাম্মদ সাহাব আপনার কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি বিলহাককে সত্য সহকারে তোরা তিনজনের কথা পরে আমাদেরকে বলছেন যে আমি সত্য সহকারে আপনার উপরে কিতাব নাজিল করেছি এই কিতাবটা কি মুসাদ্দাকাল লিমা বিন আইদি মুসাদ্দাকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবে এই আসমানি কিতাব কোরআন তার সামনে যে কিতাবগুলি আছে সেগুলিকে সত্য বলে সাক্ষী দেয় কোরআন বলে যে ও কিতাবগুলিও সত্য ওগুলি ওই নবীর উপরে ওই উম্মতের জন্য আল্লাহ নাজিল করেছিলেন ও মুহাইমিনান আলাইহে এবং সে ওই কিতাবগুলিকে সংরক্ষণ করে সংরক্ষণ মানে ওই কিতাবের যে বিধানগুলি সেই বিধানগুলি তো এখানে উল্লেখ করা হলো এর ফলে ওই কিতাবটাকে এখানেই সংরক্ষণ করা হলো এই জন্য আল্লাহ বলেছেন এই কিতাব কোরআন মুহাইমেন এ সংরক্ষণকারী প্রিজার্ভার সংরক্ষণকারী হ্যাঁ পিছনের আসমানি কিতাবগুলি ফাকুম বাইনহুম হে রাসুল আপনি তাদের মধ্যে আদেশ জারি করেন বিমা আনজালাল্লাহ ওভাবেই যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন সেভাবে আদেশ জারি করবেন ওলা তাত্তাবে আওয়াহুম আপনি তাদের মনের ইচ্ছা কামনা বাসনার অনুকরণ করবেন না তারা বলবে এই করেন ওই করেন তাদের কামনা বাসনা অনুকরণ করবেন না আম্মা যা কামনাল হক আপনার কাছে সত্য এসেছে এই সত্যকে বাদ দিয়া আপনি কোনো সময়ই আপনি কখনোই মানুষের কামনা বাসনা বা ইচ্ছা অনুরোধ এগুলি আপনি অনুকরণ করবেন না লিখুল্লেন জালনা মিনকুম সিরাত মিনহাজা তোমাদের সকলের জন্যই আমি মানে রাস্তা এবং পথ নির্দেশ চলার নিয়ম কানুন আমি নাজিল করেছি তোমরা তওরাতে ইহুদিরা কীভাবে চলবে তারপরে তওরাতের টার্ম শেষ জাবুর তারপরে ইঞ্জিল তারপরে কোরআন এক একটা কোরআনের এক একটা আসমানি কেতাবের যতখানি সময় ওই সময় পর্যন্ত ওই কেতাবের আমল যখন ওর পরে নূতন কেতাব আসে তখন স্থগিত থাকে নূতন কেতাবের উপরে আমল করতে হবে সবাইকে লিখুল্লেন যে আল্লাহ মিনকুম সেরা অত মিনহাজ তোমাদের সকলের জন্য আমি সেরা মানে চলার রাস্তা মিনহাজ মানে নিয়ম কানুন আমি নির্ধারিত করে দিয়েছি আল্লাহ শাহ আল্লাহ জাহাল্লা কুম্মত হায়দা আল্লাহ ইচ্ছা করে তোমাদেরকে একই দলভুক্ত করতে পারতেন একটা কিতাব নাজিল করে কেমত চালাই দিতে পারতেন আল্লাহ কিন্তু আল্লাহ করেন নাই আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে একই দলভুক্ত করতে পারতেন কিন্তু তা না করে এক একটা কিতাব এক একটা কালের জন্য রেখে আবার নূতন কিতাব একটা কালের জন্য এইভাবে কালের জন্য এক এক কালের জন্য এক এক কিতাব আল্লাহ নাজিল করেছেন ওলাকে লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম বরং আল্লাহ চাচ্ছেন যে তোমাদেরকে যা দিচ্ছেন এটা নিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন ওদেরকে তওরাত দিয়েছে ওদেরকে তওরাত দিয়ে পরীক্ষা করবে আরেক দলকে ইঞ্জিল দিয়েছে ইঞ্জিল দিয়ে তাদের পরীক্ষা করবে আমাদেরকে কোরআন দিয়েছে কোরআন দ্বারা আমাদেরকে পরীক্ষা করা হবে লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম বুঝতে পারলেন ফাস্তাবিকুল খায়রাত তোমরা সবসময় কল্যাণ কাজে অগ্রগামী হও কল্যাণকর কাজে ভালো কাজে প্রতিযোগিতামূলকভাবে তোমরা অগ্রসর হও ইলাল্লাহ মারজুকুম জামিয়া আল্লাহর কাছে তোমাদের সকলের প্রত্যাবর্তন সকলেই তোমরা আল্লাহর কাছে আসবে ফায়ুরাব্বিকুম বিমা কুনতুম তাক্তালিফুন তোমাদেরকে আল্লাহ সেখানে অবহিত করবেন জানাবেন ওই বিষয়গুলি জানিয়ে তোমরা পৃথিবীতে মতভেদ করতেছিলে তোমাদের মতভেদের ফয়সালা আল্লাহ হাশরের ময়দানে তোমাদেরকে জানাবেন তোমরা আল্লাহর কাছে আসো এই মতভেদ থেকে বাঁচার একমাত্র উপায় যে কোরআনে যে আসে তাই যদি আমরা মানি তা আমরা মতভেদের মধ্যে আমরা পড়ব না আল্লাহ বলেন ওয়ানহেকুম বাইনা ওদেরকে যেরকম বসে সে আল্লাহ বলছে ওয়ানা ওয়ানহেকুম বাইনা হুম বিমা আনজালাল্লাহ হে রাসুল আপনার প্রতি আল্লাহ যে অবতীর্ণ করেছেন সেই অনুসারে এই এই অবতীর্ণ বাণী দিয়েই আপনি তাদের মধ্যে আদেশ জারি করেন ওলা তাতে বা ওয়াহম কখনো তাদের কামনা বাসনার অনুকরণ আপনি করবেন না ওরা কী কামনা করে আপনি আমার দেবদেবী একটু সম্মান করেন আমরা আল্লাহর আপনার আল্লাহ সম্মান করব আপনি সমাজ আমাদের দেবদেবী ইবাদত করেন আমরা এরপরে সমাজ সবাই আপনার আল্লাহর ইবাদত করব এভাবে যে ওরা কামনা বাসনা প্রস্তাব আপনি হেজরাস চুম্বন করতে পারবেন না আমাদের মূর্তিকে চুম্বন না করে যে এগুলি হলো তাদের কামনা বাসনা আল্লাহ বলছেন যে তাদের কামনা বাসনার অনুকরণ আপনি করবেন না অহাজার হোম আইয়াবতিনুক আপনি সতর্ক থাকেন তারা যেন আপনাকে বিপদে না ফেলে মানে ওদের কোনো অনুরোধ মানলেই আপনি বিপদে পড়বেন খবরদার আম বাজে মানজরাল্লাহ এলাই মানে আপনার প্রতি যে অবতীর্ণ হয়েছে এই বিষয়ের ব্যতিক্রম তারা আপনাকে বিপদে ফেলতে পারে আপনি তাদের কথা শুনবেন না ফায়ন্তাল্লাহ
তারা যদি ফিরে যায় ফায়লাম আপনি জেনে রাখুন আন্নামা ইউরিদুল্লাহু নিশ্চয়ই আল্লাহ তাআলা চাচ্ছেন আইউসিবিম বাযুলুবিম আল্লাহ তাআলা তাদের কোনো পাপের কারণে তাদেরকে পাকড়াও করবেন ফিরে গেলে বুঝবেন যে ওরা পাকড়াও হবে ওরা ধৃত হবে এই জন্যই ওরা পালাচ্ছে আপনার কাছ থেকে ওয়াইন্না কাসীরাম মিনান নাসি লা ফাসিকুন পৃথিবীর অধিকাংশ মানুষ হলো ফাসেক অর্থাৎ বুঝে শুনে তারা সত্য ত্যাগ করে বুঝে শুনে যারা সত্য ত্যাগ করে তাদেরকে ফাসেক বলা হয় আর না বুঝে যারা সত্য ত্যাগ করে তাদেরকে বলা হয় কাফের কথা বুঝতে পারছেন আবার হকমাল জাহিলিয়াতে একগুণ ওরা কি জাহিলিয়াতের আদেশ অনুসন্ধান করে জাহিলিয়াতের বিধান খোঁজ করে জাহিলিয়াতে যা ছিল আইন কানুন সেটা ওরা চায় ইস্তেলাক ইস্তিফজা ওদের সমাজে যে জাহিলিয়াতের যে নিয়ম ছিল এটা কি ওরা চায় আমান হাসান আল্লাহ হুকমান লে কম ইউকিরুন কে আছে আল্লাহ সেই উত্তম আদেশ দানকারী হিসাবে আদেশ দানকারী হিসাবে আল্লাহ সে কে উত্তম আছে কেউ নাই ওই জাতির জন্য যারা ইয়াকিন যাকে দৃঢ় বিশ্বাস করে তাদের জন্য এটা নিশ্চিত যে আল্লাহ সাইতে ভালো আদেশ দানকারী কেউ নেই আল্লাহ সব সাইতে সুন্দর আদেশ দান করেন আল্লাহর আদেশের মাধ্যমে সমাজে শৃঙ্খলা ফিরে আসে আদেশগুলি খুব কঠিন কিন্তু এগুলো প্রতিষ্ঠিত করলে সমাজে অন্যায় আর থাকে না জেনার বিচার কঠিন কিন্তু আদেশটা এই বিষয়টা শরীয়তে সমাজ যদি প্রতিষ্ঠিত থাকে তা জেনাকে করবেই না ভয় ভয় তো সব ঠান্ডা হয়ে যাবে কাজে এটা আল্লাহ ভালো জানেন মৃত্যুর দামি যারা দেহেস্থ নাই কিনে